নমস্কার বন্ধুরা নাই চ্যানেলে সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে স্কলারশিপে অ্যাপ্লাই করার পর কলেজের ওয়েবসাইটে বিশেষ করে রানাঘাট কলেজের ওয়েবসাইটে গিয়ে সেই তথ্যগুলো আবার আপডেট করতে হবে সবার প্রথমে তোমাদের মোবাইল বা ডেস্কটপে গিয়ে এই লিঙ্কটি কিন্তু কপি পেস্ট করে নিও বা এখান থেকে দেখে লিখে নিয়ে ওখানে সার্চ করো তারপর স্টুডেন্ট লগ ইন হওয়ার জন্য কলেজের পেজের ওপরেই তোমাদের এই রকম একটা উইন্ডো খুলে যাবে যেখানে তুমি তোমাদের ক্যান্ডিডেট ইউজার আইডি আর পাসওয়ার্ড মানে ইউজার আইডি হলো তোমাদের অলরেডি কিন্তু রেজিস্ট্রেশনের সময় তোমাদের একটা দেখবা লেখা রয়েছে বিএসসি বা বিএ করে স্ল্যাশ টু টোয়েন্টি ওয়ান বা টোয়েন্টি টু যেটা স্ল্যাশ তারপর তোমাদের জিরো জিরো ওয়ান বা জিরো জিরো ফাইভ এরকম কিছু তারপর তুমি তোমার ডেট অফ বার্থ ওটা তোমার পাসওয়ার্ড ওইটা লিখতে হবে এরকমভাবে যে দশ ছয় দু হাজার নিচ্ছি তোমরা তোমাদের ডেট অফ বার্থ বসাবে তারপর লগ করার সঙ্গে সঙ্গে এই রকম একটা পেজ খুলে যাবে তার একদম নিচের দিকে দেখো এইখানটায় স্কলারশিপ ডিটেলস বলে একটা অপশন আসছে এই স্কলারশিপ ডিটেলসে ক্লিক করলে তোমার ছবি সমেত যাবতীয় তোমার যে তথ্য যেটা কলেজের কাছে আছে অলরেডি ফিল্ড অবস্থায় তোমার সামনে চলে আসবে কিন্তু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবে কিছু কলাম খালি আছে যেরকম স্কলারশিপ ডিটেলস এইখানে তুমি কিন্তু যে সিলেক্ট করার অপশান থাকবে কয়েকটা স্কলারশিপের নাম সেইখান থেকে তুমি তোমারটা সিলেক্ট করবে ওটা সিলেক্ট হয়ে গেলে তার নিচে দেখো এখানে লেখা আছে স্কলারশিপ আইডি স্কলারশিপ আইডির এই জায়গাটাতে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে যেটা স্কলারশিপের ফর্ম ফিল আপ করার পর অলরেডি তুমি পেয়ে গেছো তারপর স্কলারশিপ টাইপে গিয়ে তোমার সিলেক্ট করতে হবে এটা নিউ না রিনিউয়াল যে রিনিউয়াল করছো সে রিনিউয়াল সিলেক্ট করবে নিউ হলে নিউ সিলেক্ট করবে তার নিচে লেখা আছে তুমি কি অন্য কোনো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছো অ্যাপ্লাইড ফর এনি আদার স্কলারশিপ এইখানে কিন্তু নো করবে বা যদি কেউ করে থাকো স্কলারশিপে অন্য কোনো কিছুতে অ্যাপ্লাই তাহলে ইয়েস করবে যা যদি ইয়েস করো তার নিচে কিন্তু এখানে ডিটেলস দিতে হবে কোন স্কলারশিপের জন্য তুমি অ্যাপ্লাই করেছো না হলে এটা ব্ল্যাঙ্ক তার নিচে দেখো সাবমিট অপশান আসছে সাবমিট অপশানে তুমি ক্লিক করলে নিচে দেখো একদম লেখা আসবে রেড কালারে সাকসেসফুলি অ্যাপ্লাইড স্কলারশিপ ফর্মস সাইডে স্ক্রল করলে দেখবে এইখানে লেখা আছে স্কলারশিপ ফর্মস এই জায়গায় ক্লিক করলে তোমার পিডিএফ ডাউনলোড হয়ে যাবে তোমরা সেই পিডিএফটা প্রিন্ট করে কিন্তু কলেজে জমা করে দিও তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো আর এরকম এডুকেশনাল ভিডিও নোটিফিকেশান আপলোড করার সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করো ধন্যবাদ